Welcome to Hashtag Education, your friend for board exam and competitive exams. মাধ্যমিক 2017 এমসিকিউ প্রশ্নগুলো কোনটা ঠিক কোনটা ভুল এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে চারটি অপশন আছে, একটা হচ্ছে মিথেন, একটা জলীয় বাষ্প, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা অক্সিজেন। এদের মধ্যে রাইট হচ্ছে অক্সিজেন, কারণ ভূপৃষ্ঠ থেকে যে ইনফ্রারেড, উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে ইনফ্রারেডটা নির্গত হয়, অর্থাৎ উত্তপ্ত বস্তু থেকে যে তাপীয় তরঙ্গ, উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যে যে তাপীয় তরঙ্গটা নির্গত হয়, সেই তাপীয় তরঙ্গটা শোষণ করতে পারে না অক্সিজেন। বাকি তিনটে গ্যাস মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড তিনটেই শোষণ করতে পারে। নেক্সট, নিচের কোনটি চাপে এসআইএফ? অ্যান্সার হবে বি। চাপ বলতে আমরা বুঝি একক আয়তনে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, ঠিক আছে? এখানে বল বাই ক্ষেত্রফল হয়, বলের একক হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন, আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। তাই বি নম্বরের, মানে বি উত্তরটা সঠিক। 1.3, এর উত্তরটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? অ্যান্সার হবে ডি। আমরা জানি বাষ্প ঘনত্ব দ্বিগুণ হচ্ছে আণবিক ওজন, তাহলে 32 যদি বাষ্প ঘনত্ব হয়, আণবিক ওজন হবে 32×2 চাপ ফিজিক্যাল টু বল বাই ক্ষেত্র। তার মানে এন বাই এম স্কোয়ার, দ্যাট ইজ এন এম ইনভার্স টু। এবারে হ্যাঁ, 1.48টা বলছি, ওই 1.48টা বলছি, বলছে নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? দেখো এখানে উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদানের প্রকৃতি, ঠিক আছে? এখানে নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, ধাতুর পরিবাহিতাঙ্ক কার কার উপর নির্ভর করে যদি আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে আমরা দেখব উষ্ণতার পার্থক্যের উপরে, দুটো প্রান্তের দৈর্ঘ্যের উপরে, যে বিপরীত তল, এক তল থেকে আরেক তলের উপরে যেটা তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সেখানে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। উপাদানের প্রকৃতিটাই হচ্ছে ধাতু বলি তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে নিচের কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, এখানে উপাদানের প্রকৃতির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, এটা বলা ঠিক। 1.5, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। আমরা জানি বক্রতা ব্যাসার্ধ, দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ আর হচ্ছে ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে হয়। এখানে চারটে যে অপশান আছে,
তার মধ্যে ডির অপশানটা ঠিক এই অনুযায়ী, তার মানে এফ সমান সমান, সুতরাং এফ সমান সমান আর বাই টু, এই অপশানটা ঠিক, বাকিগুলো ঠিক নয়। হ্যাঁ, আজকে 1.5 পর্যন্ত আলোচনা করলাম, বাকিগুলো পরের দিন আলোচনা করলাম।